যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আজ আপনাদের একটি প্রতারণার কথা বলবো যেটা আপনাদের জানা খুবই দরকার আপনারা নিশ্চয়ই ভিসা রূপে এ সমস্ত ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড ব্যবহার করেন বিভিন্ন জিনিস কেনার জন্য কিন্তু কিভাবে বুঝবেন যে আপনি সঠিক জায়গাতেই এই কার্ডটি ব্যবহার করছেন নাকি ফ্রডের কাছে চলে যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া অনেক সময় জিনিস দেখেন যে অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর সেই জিনিসটির দাম আপনারা এত কম দেখে আপনারা কিনতে আগ্রহী হন এবং ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে আপনারা সেই জিনিসটি কিনে ফেলেন আর যারা প্রতারক তারা কিন্তু সবসময় বলবে যে ডেবিট কার্ড ব্যবহার করতে আপনি আপনার ডেবিট কার্ডটি ব্যবহার করতে শুরু করলেন অনেক কম দামের জিনিস পেয়েছেন খুব আনন্দ পাচ্ছেন তাই ডেবিট কার্ড দিয়ে আপনি জিনিসটি কিনে ফেললেন কিন্তু আপনি আপনার অজান্তেই আপনার ব্যাংক ফাঁকা করে দিলেন কিভাবে সেটাই এবার বলছি আপনারা যখন কোনো জিনিস কিনবেন তা কম দামেই হোক বা বেশি দামি হোক যখন আপনি আপনার ডেবিট কার্ডের এই যে ষোলো অক্ষর বসাবেন তখন আপনি দেখতে পাবেন যে চারটে পর যখন পরবর্তী চারটে অক্ষর বসাবেন তখন ডান পাশে দেখবেন যে রূপে বা ভিসা বা যেই কোম্পানির যেটা নাম রয়েছে সেটি অটোমেটিক্যালি ভেসে উঠবে যদি দেখেন যে সেটা ভেসে উঠছে না তাহলে আপনারা বাকি নম্বরগুলো আর বসাবেন না সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবেন কারণ যখনই আপনি কোনো ফ্রডের পাল্লায় পড়বেন তখন এই রকম হবে জেনুইন জিনিসের ক্ষেত্রে চারটে ডিজিটের পর পাঁচ ছয় নম্বর বা আটটা ডিজিট বসাবার পর আপনি দেখবেন যে ওই কোম্পানির নাম উঠে গেছে রূপে ডেবিট ইত্যাদি যে কার্ডগুলো আছে তার নামটা অটোমেটিক্যালি আসবে ডান দিকে যদি না আসে তার সঙ্গে সঙ্গে বন্ধ করবেন আর যদি আপনি তারপরেও বসান তারপরে আপনি আপনার ব্যাংক খালি করবেন আপনার দোষেই এইভাবে সম্প্রতি এক ভদ্রলোকের দশ টাকার জিনিস কিনতে গিয়ে প্রায় পৌনে দু লাখ টাকা চলে গেছে পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি দেখেছিলেন যে আপনার ডান পাশে রূপে বা ভিসা কিছু আসছে কিনা তিনি বলেন না কিছু আসেনি তখনই তার বোঝা উচিত ছিল আসলে তিনি জানতেন না তাই তার পৌনে দু লাখ টাকা ব্যাঙ্ক থেকে চলে গেল মেসেজ এসছে তার পৌনে দু লাখ টাকা চলে গেছে আপনাদের সাবধান করার জন্যই এই ভিডিওটি সুতরাং ডেবিট কার্ড ব্যবহার করার সময় এই জিনিসটি অবশ্যই খেয়াল করবেন তা না হলে কিন্তু সমূহ বিপদ আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন